বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির শুভেন্দু অধিকারী ও সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এদিন সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় গণ্ডগোলের খবর আসছিল। নন্দীগ্রামের বয়াল এলাকায় তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের বুথ পরিদর্শন করতে যান। এরপরই রীতিমতন ওই এলাকায় রণক্ষেত্র হয়ে ওঠে। তৃণমূল প্রার্থী বুথের মধ্যে প্রবেশ করার পর বাইরে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাব। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগওয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।